ষোড়শ বিদ্যালয় ও জনপদের ইতিহাস গ্রন্থটির প্রচ্ছদ উন্মোচন করলেন বিখ্যাত নাট্যকার চন্দন সেন ও বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস মহাশয়া। চন্দন সেনকে স্পর্শ করে রয়েছেন অনিল বিশ্বাস মহাশয়ের ভাইপো, অপরদিকে ডাক্তার বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে আপনারা দেখতে পাচ্ছেন, কবি নীলাদ্রি বিশ্বাস। আনুষ্ঠানিক প্রকাশ ঘটল ষোড়শ বিদ্যালয় ও জনপদের ইতিহাস, নাট্যকার চন্দন সেন। এক প্রান্তে দেবাশিস সাকারিকে দেখতে পেলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বৈকালিক অনুষ্ঠানের সঞ্চালক তরুণ নন্দী মহাশয়। আপনি চন্দন সেনের পিছনেই দেখতে পাচ্ছেন আজকের শর্টকাট চলচ্চিত্রের পরিচালক সুবীর মণ্ডল মহাশয়কে, অভিনেত্রী অপু বিশ্বাস মহাশয়াকে এক পলক দেখার জন্যে নহটা স্কুল প্রাঙ্গণে আপনারা দেখছেন দর্শকের অভিনেতা চন্দন সেনের সঙ্গে পরিচিতি লাভ করলেন আশিস মৈত্র মহাশয়। দেখতে পাচ্ছেন পরিচালক আজকের শর্টকাট চলচ্চিত্রের সুবীর মণ্ডল মহাশয়। উল্লসিত পাল্লা কেপিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ, তারা আজকের চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের বিজিত দল ছিল। এখন আমরা মঞ্চে দেখতে পাচ্ছি গোপালনগর হরিপদন ইনস্টিটিউটের ফুটবল খেলোয়াড়া, যারা আজকের চতুর্দলীয় নকআউট প্রতিযোগিতায় বিজয়ী দল। আপনারা ক্রীড়া শিক্ষক গোপালনগর হরিপদন ইনস্টিটিউট বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ রায় মহাশয় দেখতে পাচ্ছেন ট্রফি। শ্রদ্ধেয় অনিল কুমার বিশ্বাস মহাশয়ের লেখা বই ষোড়শ বিদ্যালয় ও জনপদের ইতিহাস, আজ সেই পুস্তকের আনুষ্ঠানিক প্রকাশ। এই প্রকাশ অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা চন্দন সেন ও বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, আজকের শর্টকাট চলচ্চিত্রের পরিচালক সুবীর মণ্ডল মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সমাদ্দার মহাশয়, অভিনেতা চন্দন সেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুকুমার চক্রবর্তী, অংশুপতি রায় মহাশয়। একটু দূরে আপনারা নবীন বাবুকে দেখতে পাচ্ছেন, প্রতাপ রায়, আজকের এই বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালক তরুণ নন্দী মহাশয়, অপু বিশ্বাস লাস্যময়ী অভিনেত্রী, এপার বাংলায় এই প্রথম তার অভিনয়। আজকের শর্টকাট এই চলচ্চিত্রে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের পিছনে বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক সুধীর কুণ্ড মহাশয়, তিনি তরুণ নন্দীকে কিছু নির্দেশনা দিচ্ছেন আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। আপনারা সুবীর মণ্ডল মহাশয়কে দেখতে পাচ্ছেন, আজকের শর্টকাট চলচ্চিত্রে তিনি পরিচালক, অভিনেতা চন্দন সেন, অত্যন্ত বিনয়ী লোক তিনি, প্রত্যেকের সঙ্গেই তিনি কথা বলেছেন যে কথা বলতে চেয়েছে। অপু বিশ্বাস ওপার বাংলার প্রতিভাময়ী অভিনেত্রী, দেখতে পাচ্ছেন আপনারা আজকের এই পুস্তক প্রকাশনী অনুষ্ঠানে এসছেন তরুণ নন্দী মহাশয়। আমাদের খুবই আনন্দের মুহূর্ত
যে বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিখ্যাত অভিনেতা চন্দন সেন, তিনি এসেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস সাকারী মহাশয়। আজকের এই চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট হরিশঙ্কর সরকার পাল্লা কেপিসি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজকের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তার দল বিজিত দল। আপনারা সুধীর কুমার কুণ্ডু মহাশয়কে দেখতে পাচ্ছেন, যে চারটি দল আজকে রেইন করেছিল, প্রত্যেক দলকেই একটি করে ফুটবল উপহার দেওয়া হয়েছে। ওপার বাংলার লাস্যময়ী অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস মহাশয়া, আমাদের এপার বাংলার খ্যাতিমান অভিনেতা, আপনারা জানেন খড়কুটোয় গুনগুনের শ্বশুরমশাই হয়েছিলেন চন্দন সেন মহাশয়, আজকের এই পুস্তক প্রকাশনী অনুষ্ঠানে তিনি উপস্থিত আছেন। আজকের শর্টকাট চলচ্চিত্রের পরিচালক সুবীর মণ্ডল মহাশয়, পিছনে আপনারা মনোজ সরকারকে দেখতে পাচ্ছেন, সঞ্চালক আজকের বৈকালিক অনুষ্ঠানের তরুণ নন্দী মহাশয়। একটু দূরে দাঁড়ানো আছে গোপালনগর হরিপদ ইনস্টিটিউট প্রধান শিক্ষক প্রতাপ রায় মহাশয়। এবার প্রথমে উত্তরীয়, আপনারা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষিকা পূজা রায়কে দেখতে পেলেন, উত্তরীয় পরিয়ে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে বরণ করে নিলেন। জ্যোতিকা ভৌমিক, তিনি জনপ্রিয় অভিনেত্রীকে ব্যাচ পড়াচ্ছেন। আজকে সবাই এক পলক অপু বিশ্বাসকে দেখতে চাইছেন, দর্শকদের চাহিদা মতন তিনি এদিকে ফিরে ফটোশুট দিলেন। মনোজ সরকার মহাশয়, চিত্রকল পরিচালক সুবীর মণ্ডল মহাশয়ের কাবলি পিছনে রয়েছে, সেলফি তুলছেন অপু বিশ্বাস মহাশয়া। সদাহাস্য, ভীষণ মিষ্টি দেখতে। অপু বিশ্বাসের বাঁদিকে বসে আছেন শ্রদ্ধেয় অনিল কুমার বিশ্বাস মহাশয়ের ভাইপো, যিনি আজকের এই প্রচ্ছদ উন্মোচন এবং পুস্তকের আনুষ্ঠানিক যে প্রকাশ হলো সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছেন মনোজ সরকার মহাশয়কে। আজকের এই মহতী অনুষ্ঠান আসলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, তিনি জীবনের প্রান্তসীমায় পৌঁছে গেছেন, যে কোনো সময় হয়তো তার জীবনদ্বীপ নিভে যাবে, কিন্তু তিনি অমর হয়ে থাকবেন বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি আশিস সরকার মহাশয়কে দেখা যাচ্ছে দূরে। কৃষাণু বিশ্বাস মাথায় হাত বুলিয়ে দিলেন, দিদিমণি পরিচয় হলো। এতটুকুনু বয়সে জনপ্রিয় অভিনেত্রী, তার সঙ্গে পরিচয় হলো কৃষাণু বিশ্বাসের। চিরকাল বেঁচে থাকবেন আমাদের মনের মণিকোঠায় শ্রদ্ধেয়। তো অনেকদিন ধরেই চলছিল নচিকেতা চক্রবর্তীর গল্প নিয়ে এই ছবি, এবং আপনারা দেখতে পেলেন ট্রেলারটা। আশা করি আপনাদের নচিকেতার গান যেরকম ভালো লাগে, আপনারা তাদের অভিনয়ও এই গোটা ছবিটাই সেরকম ভালো লাগবে। খুব ভালো থাকবেন, এটা দু ঘন্টার ওপরে আছে, গল্পের মজা আছে। খুব আমরা কাছে পেয়েছি নহাটা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক সুধীর কুণ্ডু মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অনিল কুমার বিশ্বাস মহাশয়ের লেখা ষোড়শ বিদ্যালয় ও জনপদের ইতিহাস। এই গ্রন্থটির প্রচ্ছদ উন্মোচন এবং তার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে দেখলাম আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। দেখুন, আপনি যে প্রশ্নটা আমায় করলেন তার উত্তরে আমাকে প্রথমেই বলতে হয়, মাননীয় অনিল কুমার বিশ্বাস মহাশয় আমার শিক্ষক ছিলেন
এবং পরে তার সঙ্গে আমি সহকর্মী হিসেবে এই নহাটা উচ্চ বিদ্যালয়ে কাজ করেছি। আমি এই স্কুলেরই ছাত্র এবং পরে আমি এই স্কুলেই শিক্ষকতার কাজে যুক্ত ছিলাম। আমি ছোটবেলায় যখন মাস্টারমশাইকে দেখেছি, তার কাছ থেকে পাঠদান পেয়েছি, আমি মনে করি এই মাস্টারমশাইদের কাছে, আরও যারা আছেন প্রাক্তন মাস্টারমশাই, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কারণ তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে আজকে আমি যেটুকু আমার জ্ঞান অর্জন করেছি বা আজকে যে শিক্ষকতার, তাদের উৎসাহতেই, তাদের অনুপ্রেরণাতেই আজকে আমি এটা করেছি। বিশ্বজিৎ বিশ্বাস, ওনার ছোট ছেলে, মাস্টারমশাই অনিলবাবুর ছোট ছেলে, উনি আমার এক বছরের সিনিয়র, আমি পল্টুদা বলে ডাকি। আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি এই স্কুলেই। উনি এখন দাঁতের দন্ত চিকিৎসক এবং উনি কলকাতায় থাকেন। উনি আমাকে একদিন টেলিফোনে বললেন যে বাবা এরকম একটা বই উদ্বোধন করতে চাইছে, তা আমি চাই, যেহেতু বাবা আমাদের স্কুলের শিক্ষক, এই ব্যাপারে তোমাকে একটা ভূমিকা পালন করতে হবে, এই অনুষ্ঠানটা তোমাকে তুলে দিতে হবে, অনেকটা এরকম ধরনের কথা। আমি তাকে বলেছিলাম যে মাস্টারমশাই এখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ রয়েছেন, তিনি আসতে পারবেন না, এটাই আমার দুঃখ, কিন্তু এই অনুষ্ঠানটা কিভাবে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং অনুষ্ঠানটা সাকসেস করা যায়, সেই জন্যে এটা আমি আপনার, আমার তরফ থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। তারপরেই আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার বিদ্যালয়ের সহ সব সহকারী শিক্ষকগণ, আমার স্কুলের ছাত্ররা, স্থানীয় চারটি ক্লাব এবং বাজার, কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির সদস্য, তাদের নিয়ে আমি এই অনুষ্ঠানটায় ঝাঁপিয়ে পড়ি এবং আমি যতদূর পেরেছি অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য আমি চেষ্টা করেছি। এবং আমি পল্টুদাকে, বিশেষ করে বিশ্বজিৎ বিশ্বাস এবং তার দাদা অভিজিৎ বিশ্বাস, দুজনকেই আমি অভিনন্দন জানাবো যে আমাকে এই অনুষ্ঠানে তারা সামিল করেছেন এবং গুরুদায়িত্ব দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি পালন করার। এবং আমি এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি এবং আমি চাই পল্টুবাবুর আরও জীবনে উন্নতি করুক এবং আমাদের মাস্টারমশাই যে অনুষ্ঠানটা আমি সুন্দরভাবে তুলতে পেরেছি, এই জন্যে আমি আমার সবাই যাই এই অনুষ্ঠানটার সঙ্গে যারা যুক্ত ছিলেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও একবার আমি পল্টুবাবু এবং বিল্টুদাকে, দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি।